250 মতন মটর সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় প্রেশার কুকারে। মটরটা আমি দিয়েছি আর মিডিয়াম সাইজের দুটো আলু, তারপর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি জল দিয়ে দিয়েছি। জলটা একটু পরিমাণ মতন হিসাব করে দিতে হবে। তারপর দিলাম বেকিং সোডা, এতে মটরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, 4টে সিটি দিলে আমি নামিয়ে ফেলবো। এবার মশলার জন্য আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে তেলের পরে দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি করেছিলাম, সেটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপর ওই তেলেই রসুন বাটা, আদা, জিরে, লঙ্কা বাটা ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। একটু লাল লঙ্কা বেটে দিয়েছিলাম, বেশ অনেকটাই ঝাল ঝাল লাগবে খেতে। মশলাটা একটু কম আছে, ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ কাঁচা কাঁচা গন্ধটা থাকলে রান্নার টেস্ট একদমই ভালো হবে না। আমার মশলাটা কষে এসেছে, নিচে পোড়া লেগে যাচ্ছে, তাই একটু সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে একটা গোটা টমেটো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। টমেটোর উপরে সামান্য একটু লবণ দিতে হবে, যেন টমেটোটা গলতে তাড়াতাড়ি সুবিধা হয়। টমেটোটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি টমেটোটা গলে গেছে। এবার উপর থেকে সামান্য একটু হলুদ দিয়ে গরম জল দিয়ে দিয়েছি। ঠান্ডা জল একদম দেবে না, দিলে রান্নার স্বাদটা ভালো আসবে না। প্রেশার কুকারে যে মটর আলু সিদ্ধ দিয়েছিলাম, এই যে আলুটাও বেশ সুন্দর সিদ্ধ হয়েছে, আর মটরটাও ভালো সিদ্ধ হয়েছে। এবার আমি আর একটা মটর দেখে নিচ্ছি যে সমস্ত মটর ভালো সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। বেশি সিদ্ধ হলে কেমন ফেনা ফেনা লাগে, এটা পারফেক্ট আছে। এবার আমি গরম জল দেওয়ার কারণে ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে গেছে। আমি 5 থেকে 7 মিনিট এমনভাবে কম আছে মশলাটা কষিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করা মটর আলুটা সম্পূর্ণটাই দিয়ে দেব, অল্প অল্প করে, আর খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে থাকবো। অনেক সময় ধরে মশলা কষানোর কারণে খুব সুন্দর রং এসেছে। এবার সমস্ত মশলা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু লবণটা চেক করে নেব যে লবণটা ঠিক আছে কি না। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আমি এর মধ্যে গোটা গরম মশলা ভালোভাবে শিলনোড়ায় বেটে দিয়ে দেব। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে। আর তারপর নামিয়ে ফেলবো একটা পাত্রে। আমি এই মটরে ঘুগনি নিয়ে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি, শশা কুচি, তার উপর থেকে কিছু চানাচুর আর ধনিয়া পাতা কুচি, একটা লেবু। তেঁতুলের জল দিলেও হবে, আমি এখানে একটা লেবু নিয়েছি। লেবু দেখলি না জল চলে আসে। এবার খেয়ে নেওয়ার পালা, চলো দেখে খেয়ে দেখি কেমন লাগছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে, অবশ্যই তোমাদের পাশে আছি।